নমস্কার, শুভ সন্ধ্যা। আর আজকে আমি ব্লগটি শুরু করছি আমার গোপালদের সন্ধ্যা আরতি করে। আর আমি আমার বৌমার গান শুনতে শুনতে এই ব্লগটি শুরু করলাম। আর আমার গোপালদেরকেও শোনাচ্ছি আর তোমাদেরকেও আমি শেয়ার করছি। তো বন্ধুরা, তোমরাও শুনতে থাকো। এবার তো আমরা বেরোবো। তো বন্ধুরা, আমি তো বেরিয়ে পড়লাম। তো আমার ছেলে আর বৌমা আমাকে আমাদের দুজনকে ছাড়তে যাচ্ছে। Thank you.
তাকাও। তোমার অসুবিধাটা কি হচ্ছে? স্টেশনে দিতে এসছে আমাকে, স্টেশনে আমার ছেলে আর বৌমা আমাকে দিতে এসছে। করতেছি তো কথা বলবে, অনেক ব্যাগ আছে। আর ট্রেন এসে গেছে, আর এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি আর এত বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় উঠেছে, কি বিপদ, প্রচুর বৃষ্টি হচ্ছে। সব দৌড়ে দৌড়ে এসে চলে যাচ্ছে, আমরা চলে যাচ্ছি, ট্রেন ছেড়ে দিয়েছি। আর লিসা তো কান্না করছে, ও কাঁদছে দেখতে পাচ্ছি। তো আমরা মাঝের হাটে চলে এসেছি, আর এসে আমরা বসে আছি। তো আমাদের বাস আসতে দেরি হচ্ছে, ওখানে কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জন্য আসতে দেরি হচ্ছে, জাম হয়ে আছে তাই জন্য। আমরা তো মিন্টের সামনে এসে দাঁড়িয়ে আছি, তখন বাজে রাত 9টা, এখনও বাস আসতে দেরি হচ্ছে। তো আমরা বাস এসে গেছে, রাত 11টা বাজে, বাসে উঠে পড়লাম। আর একটা দাদাও উঠছে বাসে, আর ওনার এই যে দাদাটা, দাদার কুকুর আছে, কতগুলো কুকুর, 5টা কুকুর আছে, কুকুরগুলো এমন করছে বাসে উঠতেই দিচ্ছে না, দেখছো, এত ভালোবাসে। ওদের দেখে তো আমার টোমো আর জ্যাকের কথা মনে পড়ছে। হ্যাঁ দেখ, একদম বাসের উপরে উঠে যাচ্ছে এমন করছে। বন্ধুরা, আমাদের তো গাড়ি ছেড়ে দিয়েছে, তো আমরা যাব কাল সকালে, আমরা তারাপীঠ পৌঁছাবো। তো এই পর্যন্তই, আমরা ব্রিজের ওপরে বাস ছেড়ে দিয়েছে, আর দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে। আর এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে, বাই।